Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. বংশী কাকা, রানাজি কোথায় গেছেন? শিকারে। আপনি শিকার হতে পেয়ে ছেড়ে দিলেন, তাও জখম করে। এখন তো আরো ভয়ঙ্কর হয়ে গেল, যে কোনো মুহূর্তে আমাদের ওর হামলা করতে পারে। এই আহত জানোয়ারকে মাথা নিচু করে পালাতে দেখে একটা কথা মনে পড়ে গেল, শত্রুকে কখনো প্রাণে মারতে নেই, তাকে ঠিক এইভাবেই জখম করে ছেড়ে দিতে হয়। কারণ যখন ওর যন্ত্রণা হবে তখন আমার কথা ভেবে সারা জীবন কাঁপতে থাকবে। আপনার ইশারা কি আপনার শত্রু সুরজভানের দিকে? নাম করো না একদম। ওর নাম একমাত্র আমি করব, তাও ওকে মাটিতে মেশাবার পর। Thank you.
বাপরে কিভাবে কুকুরে কামড়েছে। আরে বাবা ওটা কুকুর নয় চিতাবাঘ। হ্যাঁ হ্যাঁ খুব জানি, আমরা এই জঙ্গলেই থাকি, এইসব জানোয়ারদের কুকুরই বলি। এখন এখানে বসে বসে কি ওর আসার অপেক্ষা করছো? চলো ওঠো আমার সঙ্গে, চলো আমার ঘর কাছেই, সেখানে গিয়ে তোমার ঘায়ে মলম লাগাতে হবে। না আমি ডাক্তারের কাছেই যাব। কিরকম মানুষ তুমি, এত রাত্রে ডাক্তার কোথায় পাওয়া যাবে? আর ওখানে পৌঁছতে পৌঁছতে যদি তুমি ওপরে পৌঁছে যাও তো? না দেখো বেশি কথা বলা লোক আমার পছন্দ নয়, চলো এখন ওঠো আমার সঙ্গে, চলো ওঠো, চলো। বাহাদুরি দেখাবার মজা টের পেয়েছ তো? আচ্ছা বলো এটা কোনো কথা হলো, এত রাত্রে কেউ জঙ্গলের মধ্যে দিয়ে যায় নাকি? ধরো যদি যায়ও তাহলেও কেউ গাড়ি দাঁড় করায় না, আর যদি দাঁড় করাবার দরকার হয় তাহলে কেউ নিচে নামে না। ধরো যদি নেমেই পড়ে তাহলে হাতে তো হাতিয়ার থাকা দরকার, যদি হাতিয়ার নাও থাকে তাহলে হুঁশিয়ার তো থাকা উচিত। হ্যাঁ এত হাসির কথা কি হলো? চলো আমি তোমায় ওষুধ লাগিয়ে দিচ্ছি। তুমি যেমন সাহসী মিষ্টি মেয়ে, তুমি আমার প্রাণ বাঁচালে, আবার সেবাও করছো, কিন্তু এখনো পর্যন্ত তোমার নামটা বলোনি। আমি তোমার নাম ঠিকানা জিজ্ঞাসা করেছি? করিনি তো, ব্যাস তোমাকে বিপদে দেখে ভাবলাম পল্লবী একে সাহায্য কর, তাছাড়া কোনো অচেনা মানুষের সঙ্গে পরিচয় করার আমার শখ নেই। পল্লবীকে তো সকলেই চেনে। ও তোমার নাম হচ্ছে পল্লবী, খুব ভালো না। আচ্ছা পল্লবী বলো তো আমি তোমার কৃতজ্ঞতা কি করে স্বীকার করব? যদি তুমি সময় মতো এসে না পড়তে তাহলে চিতাটা আমার প্রাণে মেরে দিত। আমি তা ভাবছিলাম না, আমি শুধু এটা ভেবে ঘাবড়ে যাচ্ছিলাম চিতাটা যদি তোমায় খেয়ে ফেলতো তোমার ছেলে মেয়ের কি হতো। আরে আরে কোথায় যাচ্ছ? আমি আমি এখন বাড়ি যাচ্ছি। ফের এক কথা, এত রাত্রে আশ্চর্য লোক তুমি, আরে চলাফেরা করলে রক্ত বেরোবে, কিছু বুঝতেই চাইছো না? হ্যাঁ বুঝে গেছি। একে তুমি তো খুব বকবক করো তারপর কিছুই শুনছো না, আমি বললাম বিশ্রাম করো, তুমি সোজা দাঁড়িয়ে পড়লে, এবার শোনো আমি যা বলবো তুমি তাই করবে, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে, তাহলে বসো আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে তুমি যা বলছো তোমার কথা তো আমায় মানতেই হবে। হে ভগবান এক মিনিটও চুপ করে থাকতে পারে না, জানি না কি করে এত বকবক করো, আর আমি একটু কথা বললেই আমার চোয়াল ব্যথা হয়ে যায়। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে কি দেখছো? বসে পড়ো আমার ঘুম পাচ্ছে। নাও বসে পড়লাম। হ্যাঁ ঠিক আছে এখন আমি শুয়ে পড়ছি। গড ব্লেস ইউ। ডাকাত হলে আমার হাত থেকে বেঁচে যেতেই পারতো না, আমি ওকে বাজে কথা না। আর তুই তো পানিও কালা, বুদ্ধি তো বোকা, যা চিঠি নিয়ে আয়। মাটি মাটি জামাইবাবুকে লাগাতে হবে। চিঠি নিয়ে আয়। ও চিঠি তাই বলো, আমি এক্ষুনি আনছি। বাপ রে তুমি এই স্যাম্পল কোথা থেকে দিয়েছো? কোন দিন ভাগিয়ে দেবো এই শালাকে। আই হ্যাঁ চিঠি আই হ্যাঁ বড়ে দিনো কে বাদ। এনাফ, পড়ে শোনাও। কার চিঠি? রাজার। বাজনা এখন আমার বিয়ের কথাই হলো না, বাজনা আলো চিঠি পাঠিয়ে দিল। না রে বাবা রাজার চিঠি, এখন তুই চুপ কর। ও রাজা চিঠি শুনি, এখন তুই চুপ কর না হলে এখনই এখান থেকে ভাগিয়ে দেব। পড়ো তো চিঠিতে কি লিখেছে রাজা। ডিয়ার মাম্মি হাই ড্যাড, আমি ভালো আছি, তোমরা সব ভালো তো? আমার পড়া ঠিকঠাক চলছে, এবছরও মনে হয় ফার্স্ট ক্লাস পাবো। মা তোমার কথা খুব মনে পড়ে, তাড়াতাড়ি বাড়ি ফির। আর হ্যাঁ
কালা মামার কানের অবস্থা কি রকম? আর বাকি সব ঠিক আছে? উল্লুকা পট্টা, ড্যাডিকে শুধু হায় আসতে দাও, একবার দেখাবো বাবা কি জিনিস। খুব বাজে জিনিস হয়, কবির দাস বলে পাপ করলে নরকে যেতে হয়। আরে তুই নরকে কবে যাবি? আমার জীবন তো নরক করে ছেড়ে দিয়েছিস তুই। দেখেছো দিদি, সব সময় আমাকে শাসন করছে। আমাকে তুমি যদি এখানে না আনতে, আমিও রাজার মতো কলেজে যেতাম, ঘুরতাম, পড়তাম। এতটা মালিশ আমার শরীর গরম করবার জন্য দরকার ছিল। এই দেখুন স্যার, এই হলো সে মৃত্যুর ব্যবসায়ী যে কলেজে ডাক বিক্রি করে আর আমাদের ছেলেদের বরবাদ করে দিচ্ছে। ছেলেরা রাজাকে শুধু ভালোবাসা দিয়ে জয় করা যায়, সংঘাত না। কামন, ফলো মি। গার্লস গেট রেডি, মনে হচ্ছে শিকার এদিকে আসছে। আজই বাদরদের লম্পঝম্প ভুলিয়ে দেব। এক্সকিউজ মি মিস, রাস্তা রোকো। আমি বলছি খান থেকে তুলোরা বার করুন। খুব ভালো আর্টিস্ট তো আপনি, আমার ছবি তো ভালোই এঁকেছেন, কিন্তু শরীরটা তোমার পূর্বপুরুষের মতো কেন করেছো? তোমার এই অসভ্যতা আমায় রাগিয়েছে, আর আমি যারা রাগায় তাদের শাস্তি অবশ্যই দিই। মেয়েদের হাত সাজার জন্যই হয়, পর্বতের সঙ্গে সংঘাতের জন্য নয়। এমনিতে তো আমার ওপর যে হাত তোলে তার হাত আমি ভেঙে দিই, কিন্তু মেয়েদের উপর হাত তোলা পুরুষত্বের কাজ নয়, এই জন্য আমরা তোমায় ক্ষমা করে দিচ্ছি। চল রাস্তা পরিষ্কার করো। পুরুষ যখন তার রাস্তা বন্ধে ভয় পাচ্ছ কেন? এই ব্যাপার।
এটা তো আগেই আমি দেখাতে পারতাম, কিন্তু তোমার অহংকার তোমার বন্ধুদের ক্ষতি করতে বাধ্য করলো। এটা তো ভালো অ্যাটলাস সাইকেল ছিল, নাহলে চুরমার হয়ে যেত। এরপর কোনো পুরুষের সঙ্গে লড়াই করতে গেলে ভাববে তুমি একটা মেয়ে, কমজোর মেয়ে। আর হ্যাঁ, এরপর রাস্তা আটকাবার চেষ্টা করলে আমি রাস্তা থেকে সরিয়ে দেব। আমার নাম হচ্ছে রাজা, রাজা। দেখেছিস মধু, তোর জেদে আমাদের ক্ষতিও হলো, অপমানও। হ্যাঁ ভাই, যাই বল, ছেলেদের সঙ্গে মোকাবিলায় আমরা পারি কখনো? ও শাট আপ, তোরা কি ভাবছিস আমি হেরে চুপ করে বসে থাকবো? আমিও তোদের দেখাবো আমার অপমানের বদলা আমি কিভাবে নিতে পারি। আমিও চুরি পরে নেই। আরে সুন্দরী বালিকে, যে কথাটা তুমি এক্ষুনি এক্ষুনি প্রয়োগ করলে, ওটা সাধারণত পুরুষটাই প্রয়োগ করে। বাই দি ওয়ে, আমি হলাম বিশ্বেশ্বরনাথ ত্রিবেদী ফ্রম মথুরা, দ্য বার্থ প্লেস অফ লর্ড কৃষ্ণা, ইউ নো। তোমাদের এই বিদ্যালয়ে হিন্দি বিভাগের অধ্যাপকের পদে নিযুক্ত হয়ে এসেছি ত্রিবেদী। তো এখানে আপনি কি ঘাস কাটতে এসেছেন? গিয়ে আপনার ক্লাসে লেকচার দিন। কিন্তু বালিকে, আমার এক সমস্যা আছে, সেটা আমি প্রিন্সিপালকে বলাতে তিনি আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। সুন্দরী বালিকে, এখন তুমি আমার সমস্যা সমাধান করো। বলুন। গায় মানে না আপনি মোরল। ইউ নো, কাল ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, অর্থাৎ বার্থডে। মেনি মেনি রিটার্নস অফ দ্য ডেজ টু হিম। আমার ইচ্ছে কাল ওনার জন্মদিন আমাদের কলেজে খুব ধুমধামের সঙ্গে পালন করা হয়। তো এতে আমরা কি করতে পারি? হেল্প এন্ড এইড। আমরা অনেক ভাবনা চিন্তা করে ঠিক করেছি যে মাঠের মাঝখানে দইয়ের হাঁড়ি ভরা থাকবে, আর সারা রাত নাচ গান করা হবে সুন্দরী বালিকে, এবং ভোরবেলা ওই হাঁড়ি ভাঙা হবে। হাউ ফান, আইডিয়াটা কেমন? বিউটিফুল, বিউটিফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু চতুর্বেদী স্যার। ত্রিবেদী বালিকে, ত্রিবেদী, একটা আর বেদের ভার আমার উপর চাপিও না। ঠিক আছে ত্রিবেদী স্যার। ও, একটা বেদি কমিয়ে আমার অপমান করো না। ঠিক আছে ঠিক আছে, যত বেদি আছে তত বেদি স্যার। কিন্তু ওই হাঁড়ি তো ছেলেরা ফাটায়। আহে বালিকে, তবে কি তোমাদের কোনো ছেলে নেই? সুন্দরী বালিকে, অর্থাৎ তোমরা তোমাদের ছেলের ব্যবস্থা করতে পারবে না বালিকে, তার মানে এই আয়োজনের জন্য? ভাবো ভাবো। হ্যাঁ ব্যবস্থা তো হয়ে যাবে, তবে আপনাকে পাশের কলেজে একবার যেতে হবে ছেলেদের ইনভাইট করতে। আইডিয়া, আইডিয়া। আমি চললাম ছেলেদের কলেজে নিমন্ত্রণ করতে, ততক্ষণ তোমরা এখানকার ব্যবস্থা করো সুন্দরী বালিকে। গুড বাই, গুড বাই, গুড বাই, গুড বাই। মধু, ফের বিপদ ডেকে আনছিস। সময় আসতে দাও, তারপর বুঝতে পারবে বিপদ কার ওপর আসছে। ভি এম কে শাস্ত্রী। কামিন। প্রণাম মহাশয়। সরি জেন্টলম্যান, নো ডোনেশন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আওয়ার কলেজ অলসো রানস অন ডোনেশন। নো 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 নো, আই ডোন্ট কাম ফর ডোনেশন, আই কাম ফর ইনভিটেশন। হোয়াট ইনভিটেশন? আমাদের কলেজ অ্যাডমিশন অ্যাপ্লিকেশনে হয়, ইনভিটেশনে নয়। আমাদের কলেজ খুব ভালো চলে, আমাদের ইনভিটেশন কোনো প্রয়োজন নেই। প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম। না না স্যার, আপনি আমার অভিপ্রায় বুঝতে পারেননি। কি প্রায়? আমি আমি এখানে পড়তে আসিনি, আমি তো নিজেই অধ্যাপক। ও নমস্কার। কোনো ব্যাপার না, আমার কিছু ছেলে চাই, কাল আমাদের গার্লস কলেজে ওদের দরকার আছে। হোয়াট? আমি আমার ছেলেদের আপনার গার্লস কলেজের জন্য দিতে পারবো না। কি লজ্জা, নিজের মুখে নিজের মেয়েদের জন্যে আমাদের ছেলেদের চাইছেন, ভেঙ্কটেশ্বরে। না 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 শাস্ত্রীজি, এটা উত্তর দক্ষিণে গোলমাল হয়ে যাচ্ছে, আপনি আমার কথা বুঝতেই পারেননি। ইউ নো কমিউনিকেশন গ্যাপ, ইয়েস অর নো? এবার আমি সোজা কথায় বললে আপনি বুঝতে পারবেন। ইউ নোস কাল লর্ড কৃষ্ণার বার্থডে হবে, ইউ নোস? ইয়েস স্যার। আই কাম ফ্রম লর্ড কৃষ্ণার বার্থ প্লেস, ইউ নোস মথুরা? নো। ইয়েস স্যার। কাল আমাদের কলেজে তারই ফাংশন হবে, কলেজটা মেয়েদের, কিন্তু দইয়ের হাঁড়ি ভাঙবার জন্য ছেলেদের দরকার, ইয়েস অর নো? ইয়েস স্যার। ইউ নোস, তাই আমি আপনার কলেজের ছেলেদের ইনভাইট করছি, ইয়েস অর নো?
Yes, sir. Bas! আগে বললেই হতো। এত বকবক করে আপনি আমার কত সময় নষ্ট করলেন। ওকে, আপনার মেয়েদের জন্য কাল আমাদের ছেলে তৈরি থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকামস, ওয়েলকামস। ঠিক আছে তো, দেখ মধু, আরো উপরে। কতটা উপরে? আরো উপরে বাদ। আরে কি করছিস মধু, হাড়িটাকে আকাশে বাঁধবি নাকি? যদি এত ওপর থেকে কেউ পড়ে, তার আর একটা হাড়ও গোটা থাকবে না। এটাই তো আমি চাইছি। আমি জানি ওই হিরো সাজার চেষ্টা করবে, শুধু আর হাড়গুলো গুঁড়ো হয়ে যাক, তারপর দেখছি। তোরা তৈরি হয়ে নে, ওরা এক্ষুনি এসে পড়বে। কত সুন্দর আয়োজন হয়েছে। বলেছিলাম না, আপনার কোনো প্রবলেম হবে না। বালিকে কৃষ্ণ কানহাইয়াকে টিপ পড়াও। এক মিনিট রাধে। যদি ভয় পাও তাহলে হাড়িটা একটু নিচে নামিয়ে দিচ্ছি, যে পর্যন্ত একজন পুরুষ পৌঁছতে পারে। কিন্তু তোমাকে দয়া করবার একটা শর্ত আছে। সবার সামনে আমার পায়ে তোমার ওই উঁচু নাক লাগাও, যতক্ষণ না আমি বারণ করি। শর্তটা মানছো? শর্তটা হাড়দিদের জন্য মানা হয়, দয়ার জন্য নয়। শর্ত এটাই হওয়া উচিত, যদি হাড়ি ফাটাতে না পারি তাহলে আমি নাক রগড়াবো, কিন্তু যদি হাড়ি ফাটাতে পারি তাহলে নাক রগড়াবে তুমি। মানছো? মানছি। কাম অন বয়েজ, চল। জিতে যে তার থাকবে সেদম, ভেঙে ওই হাড়ি দেখো সেজ। জিতে যে তার থাকবে সেদম, জিতবি যে তার থাকবে সেদম, ভেঙে ওই হাড়ি দেখো সেজ। হালটা ছাড়লি আমরা
Thank you.
দেখেছো আমি হাড়ি ফাটিয়েছি, এবার রগড়াও নাক। না না, তোমার নাক নোংরা, আমার জুতো খারাপ হয়ে যাবে। তাছাড়া নাক ঠিক জায়গাতেই রাখো, নাহলে কেটে যাবে। রাজা, ওদের টিমের অফেন্সটা খুব মজবুত, আমাদের ডিফেন্সটাকেও মজবুত করতে হবে। এই জন্য মন আর আনন্দ ফুল ব্যাকেই থাকবে। আরে চল ভাই, মাঠে গিয়ে সব গেম প্ল্যান বানাবো। তোরা চল, আমি চেঞ্জ করে আসছি। ক্যাপ্টেন তো লেট এন্ট্রি নেবে। চল ভাই। হ্যালো রাজা। হ্যালো। টস হয়ে যাক রাজা। টস তো মাঠে হবে শক্তি, টস গেম আর ফয়সলা এটা তো মাঠেই হয়। কিন্তু আমরা হার জিতের ফয়সলা খেলার আগেই করিনি, কারণ আমরা হারতে শিখিনি। সেখানে তো শিখে নাও, কারণ হারানোর অভ্যেস আমার আছে। মাই বয়, দেখো মধু, তোমার বোকামির জন্য এর প্রাণ যেতে বসেছে। না ইন্সপেক্টর। ডোন্ট ওয়ারি রাজা, আমরা পুনা টিমের ক্যাপ্টেনকে গ্রেফতার করেছি, সে স্বীকার করেছে। এই মেয়েটার কথাতেই তারা তোমার উপর ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, এটাও বলেছে যে তোমার সামনেই এ ওদের টাকা দিয়েছে। তোমার স্টেটমেন্ট নেবার পর ওর এগেনস্টে অ্যাকশন নেব। অ্যাকশন? হুম, আমরা এই মেয়েটার পর এমন অ্যাকশন নেবো যে কোনো কলেজে অ্যাডমিশন পাবে না। আমার কলেজের বেস্ট প্লেয়ারকে ইনজিওর্ড করে দিয়েছে, আমি একে রাস টিকেট করবো। হুম, বলো রাজা, তুমি কি দেখেছো? এই মেয়েটা শক্তিকে টাকা দিয়েছে?
ইন্সপেক্টর, আমি এই মেয়েটাকে কখনো দেখিনি। What are you talking? আমি সত্যি বলছি স্যার, আমি ওকে টাকা দিতে দেখিনি। রাজা, তুমি এমন একটা মেয়েকে বাঁচাচ্ছ যে তোমার প্রাণ নিতে দ্বিধা করেন। স্যার, যদি কারোর ইচ্ছে কারোর জীবন চলে যায়, তাহলে এই পৃথিবীতে লোক সংখ্যা যা গুণে বলা যাবে। মধু এরকম কোনো কাজ করেনি। ওকে মধু, তুমি এবার যেতে পারো। আচ্ছা রাজা, থ্যাংক ইউ ভেরি মাচ, চলুন প্রিন্সিপাল। চলুন। কি রে রাজা, হিরো হয়েছিস? যেরকম হিন্দি ফিল্মে হিরো হিরোইনকে বাঁচায় মিথ্যে সাক্ষী দিয়ে। আমি কোনো নায়ক নই, শুধু মানুষ হওয়ার চেষ্টা করছি মাত্র। ওই মেয়েটার জন্য যার কোনো মনুষ্যত্বই নেই? হ্যাঁ, মনুষ্যত্ব আছে ওর মধ্যে, খালি মনটা অহংকারে ভরে আছে। আমি চাই না ওর একটা ফুলের জন্য ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক। মানুষ শাস্তি পেলেই যে অন্যায় করা ছেড়ে দেয় তা নয়, বরং ভুল বুঝলেই অন্যায় করা ছেড়ে দেয়। গুড মর্নিং স্যার। মর্নিং সিস্টার। সিস্টার। ইয়েস স্যার। এত ফুল কে এনেছে? কে সে যে আমার ঘর ফুলের বাগানের মতো সাজিয়েছে? সে নিজেই ফুলের মতো। মানে এমন মেয়ে? হ্যাঁ স্যার, সে সকাল থেকে দাঁড়িয়ে আছে, আপনাদের অপেক্ষায় আছে। হোয়াট আ সুইট ফেস। সিস্টার, ওই শুভাকাঙ্ক্ষীকে ভেতর আসতে বলুন। ও ইয়েস। ফুলের উপহারের জন্য ধন্যবাদ। আই এম ভেরি ভেরি সরি রাজা, আমি খুব লজ্জিত। খেলতে খেলতে আমার জেদ কোথায় পৌঁছে গেছে। যদি তুমি পুলিশকে মিথ্যে বয়ান দিয়ে আমায় না বাঁচাতে, আমায় ক্ষমা করে দাও রাজা, প্লিজ ফরগিভ মি। খেলতে খেলতে জীবনটাই পাল্টে যায়। দেখো মধু, আজ পর্যন্ত তোমাকে আমি হয় খুশিতে হাসতে দেখেছি, নয় রাগে লাল। এত উদাস মনমরা চেহারা আমাদের মধুর হতেই পারে না। কাম অন, এই তো হলো। তাহলে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? ক্ষমা তো করলাম, কিন্তু একটা শর্ত আছে। আমি তোমার সব শর্ত মানতে রাজি। তাড়াতাড়ি কোনো ডিসিশন নিও না। যদি এমন কিছু চাই যেটা তুমি না দিতে পারো তো? আমি তোমার সব শর্ত মানবো রাজা। তাহলে মেলা ভাত, আজ থেকে ঝগড়া আর শত্রুতা শেষ, বন্ধুত্ব শুরু। তাহলে আজ থেকে শুরু হলো আমাদের বন্ধুত্ব, রাজি? রাজি। মনে হয় ডুবে আছি।
ছিল না আর চোখে লেখা ছিল কিছু আগে যে তুমি বলেছিলে তারপরে ভালো লাগা শুরু মুখে কোনো কথা ছিল না আর চোখে লেখা ছিল কিছু মন আমার গে যায় পিছনে আশা যত বাধা দূর করি কোথায় হারিয়ে গিয়েছিলে পাগল তো তাই জেগে জেগে স্বপ্ন দেখছিলাম আচ্ছা এবার আমি যাচ্ছি কাল আবার আসবো যতক্ষণ আমি না আসি সাবধানে থেকো বাই বাই সরি আই এম সরি মধু দরজা ভাঙছিস কেন তোরা তোর মাথা ভাঙবো বলে কতক্ষণ ধরে দরজার আওয়াজ করছি ভেতরে কি করছিলি যাই করি তোদের কি দরকার দেখছিল বোধহয় কোনো রাজকুমারের স্বপ্ন বল না সে কে স্বপ্ন আমার আর রাজকুমারও আমার তোদের বলবো কেন বলতে হবে না কিন্তু আমরা বলতে এসেছি যে তোর বাবা অনেকক্ষণ থেকে প্রিন্সিপালের ঘরে তোর জন্য অপেক্ষা করছে কি বাবা এসেছে বাবা বাবা কেমন আছো আমার সোনা খুব রেগে আছি কেন ভাই হ্যাঁ ঠিক আছে যদি আমি কোনো ভুল করে থাকি আমায় ক্ষমা করে দিও মধু মাফ করে দিল থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্টি এখন বলো আমার ভুলটা কি এতদিন পরে মেয়ের কথা মনে পড়লো ও ভুল তো হয়েছে চলো এখন তোমার সব জিনিসপত্র নিয়ে এসো কারণ আমি আমার সঙ্গে তোমায় নিয়ে যাওয়ার জন্য প্রিন্সিপালের সঙ্গে কথা বলে নিয়েছি কাম অন ড্যাড ইউ আর সো সুইট থ্যাংক ইউ স্যার ইউ আর ভেরি কাইন্ড ইটস অলরাইট মধু বাবা আমি এখনি আসছি
সাহেব খুব চঞ্চল হয়ে গেছে মধু। আর এই ডানপিঠে স্বভাবই আমার খুশির কারণ, দেখলেন আপনি হে কিভাবে বিনা দোষে আমায় ক্ষমা চাইতে হলো। ড্রাইভার গান্ধী রোড নিয়ে চলো। কিছু কেনার আছে নাকি? একটা বন্ধুকে গুড বাই বলার আছে। বন্ধুকে গুড বাই বলবে? হি অর শি? হি ড্যাড। দেখো মা, বই আর বন্ধু বেছে নিতে হয়। বাবা তোমার মেয়ে এত বোকা নয়। ড্রাইভার এই গেটের ভেতর চলো। বাবা তুমি একটু বসো, আমি দেখা করে আসছি। এখানে হাসপাতালে? তার মানে তোমার বন্ধু অসুস্থ, আমার ওর সঙ্গে দেখা করা উচিত। ওয়েলকাম বাবা, আমার বন্ধু তোমায় দেখে খুশি হবে, এসো। হ্যালো রাজা। হাই রাজা, এই হলো আমার গ্রেট বাবা শামশের সিং রানা। হ্যালো স্যার। হাই। আর বাবা এই হলো আমার বন্ধু রাজা, একজন ব্রিলিয়েন্ট পারসন। হাউ ডু ইউ ডু? কিন্তু এসব কি করে হলো স্যার? রাস্তা একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো, প্রথমে আমার আর রাজার খুব ঝগড়া ছিল, কিন্তু এখন আমরা দুজনে খুব ভালো বন্ধু। বাহ, এ তো ভালোই হয়েছে, শত্রুতা বন্ধুত্বে পরিণত হয়েছে, না হলে এই শত্রুতা মানুষকে শেষ করে দেয়। তবে হ্যাঁ রাজা, এই মেয়ের সঙ্গে ঝগড়া কখনো করো না, কারণ ও খুব জেদি মেয়ে, এর রাগ সবসময় নাকের উপর থাকে। দেখতে হবে তো আমি কার মেয়ে। তুমি রাজার সঙ্গে কথা বলো, আমি এক্ষুনি আসছি, বাই। আচ্ছা তুমি কোথাকার ছেলে? কিষানগঞ্জের। কিষানগঞ্জে? কার ছেলে তুমি? সুরজভান সিং এর ছেলে। আরে বাবা তুমি চলে এলে। হ্যাঁ, ওখানে বেশিক্ষণ বসলে না জানি কি হয়ে যেত। কি হয়ে যেত বাবা? আমাদের প্লেন মিস হয়ে যেত। এই তোরাটা দাও, আমি ওকে দিয়ে আসছি, তুমি গাড়িতে গিয়ে বসো। কিন্তু বাবা তোরাটা দিয়ে তাড়াতাড়ি চলে আসবো। বন্ধুকে বিদায় বলতে অনেক দেরি হয়ে যায় মধু, তুমি যদি ওপরে যাও অনেক দেরি হয়ে যাবে। দাও এটা আমায় দিয়ে দাও। ঠিক আছে, যা ভালো বোঝো। সুরজবন, এটা আমার বোন লগ্ন রসটা হয়নি, বন্ধুত্বের মৃত্যু হয়েছে। সুরজবন আমার শত্রু, তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বন্ধুত্ব কখনো হতে পারে না। বিশ্বাস করো রাজা, তোমার এখানে আসা খুশি সব থেকে বেশি আমি হয়েছি। আসলে জামাইবাবু আমার জীবন হেল করে দিয়েছে, পুরো হয়েছে তো। আমি বলি আহা, ও বলে ওয়া ওয়া, এক বলি আর একশনে, ছেড়ে দাও ওর কথা, বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে। কিন্তু একটা কথা বলো তো দিদি। হ্যাঁ বলো। আমাদের রাজা কত সুন্দর দেখাচ্ছে। দেখতে হবে তো কার ছেলে, কে জানে। হ্যাঁ কি বললি? আমি বলেছি যখন তুমি জিজ্ঞেস করছো তখন আমি কি আর বলবো, বলো না রাজা। হায় কপাল, রুমাল আছে তো, রুমাল। এই এই একটা কথা বলো তো মা, বাবা কেন আসেনি? আমি বললাম চলো, বললো আমি তো যাব না। হ্যাঁ আমার ছেলেকে আমার তোফা অবশ্যই দিয়ে দেবে। ফোপা এখানে কোথায়? সেটা হোটেলে, গাড়িতে তো সিট হয়। এই আসলে কি ব্যাপার, জামাইবাবুর মতো হয়ে গেছি আর কি। কি তোফা মা? এই দেখো। এই ছোকরা যৌবনের তেজ ভেঙেছে নাকি?
বুড়ো যে হয়েছো বুঝেছো? আরে বুড়ো হবে তোর বাবা। তোমাকেই তো বলছি ড্যাডি। ঠিক আছে ঠিক আছে, নিজেকে তো বড় বক্সার ভাবছিস তুই, এবার আয় আয়। আরে তুই জার্নি করে এসেছিস তো, তাই তোকে ক্ষমা করে দিলাম। যা যা ইয়ে বিশ্রাম কর, পরে একদিন দেখে নেব। কাম অন বাবা, প্রথমে যদি হার মেনে নিতে অজুহাত তো দিতে হতো না। এক্ষুনি মাকে বলছি, মা। আরে করছিস কি ভায়া? আমার বউয়ের কাছে আমার নাক কাটা যাবে, সারা জীবন ধরে আমায় উপহাস করবে ও। আরে রাজা ওসব ছাড়ো, চা খেতে চলে এসো। মা খাবার বাইরে দাও, আমি চেঞ্জ করে আসছি। আচ্ছা ঠিক আছে। বাবা কেন জানি না আমার মনে হচ্ছে মাকে বলেই দিই। কি? এটাই যে তুমি বুড়ো হয়ে গেছো আর আমার কাছে হেরে গেছো। এই মাথা খারাপ হয়ে গেছে তোর? দেখ রাজা, দেখ বাবা, নিজের বাবার অপমান বরদাস্ত হবে তোর? আরে নিজেদের ব্যাপার, মাকে জ্বালাচ্ছিস কেন? বাবা বাপ ছেলের মধ্যে মা তো আসবেই। দেখ বাবা, কিছু দিলে তুই ভুলে যাবি তো? এটার জন্য ভাবা যেতে। ভাববার কি আছে? যেটা দরকার সেটা চেয়ে নে, চেয়ে নে। মাকে জ্বালাবার দরকার কি? ডান ডান বল বল। দাঁড় রইল, সময় আসলে চেয়ে নেব। কি চাইছে ছেলে? বলবো ক্ষমা চাইছে, আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, হেরে গেছে। তুমিও পারো, ছেলের সঙ্গে তোমার তুলনা। এই নে রাজা দুধ খা। চেতক, হ্যাঁ আসছি, অনেকদিন বাদ এসেছি তাই ডাকছে, আসছি। ব্যাস হাওয়ায় ছুটতে শুরু করলো চেতক আর বন্দুক। এই ছেলেটা বসে দুদণ্ড কথাও বলে না, যেন মার কোনো ভালোবাসাই নেই। আরে আমি তো রয়েছি তোমার ভালোবাসার জন্যে। লজ্জা করে না, ছেলে বড় হয়েছে। ব্যথা লেগেছে তো? আঘাত লাগলে ব্যথা হয় বাবু, তুমি তো মানুষ তাই চেঁচিয়ে বলে দিলে ব্যথা লেগেছে, কিন্তু ওই অবলা জানোয়ার কি করে বলবে? তুমি কি করে বুঝবে? প্রাণ বেরোয় যখন কত ছটপট করে ওরা। আরে যে অপরের ব্যথা বোঝে না সে মানুষ না। জানো ভগবান যা কিছু তৈরি করেছে সে সবেরই প্রাণ আছে, সুখ দুঃখের অনুভব আছে। এই ভোলা ভালা জানোয়ার, এই সুন্দর গাছপালা, নদী, ঝর্ণা, পাহাড়, এত হাসির কি হলো? বিশ্বাস হচ্ছে না তো তোমার? কখনো এদের সঙ্গে কথা বলে দেখো, এরা জবাব দেবে। এরকম বোকা বোকা কথায় কারোর বিশ্বাস হবে? এই নদী, এই ঝর্ণা, এই পাহাড়, এই গাছপালা কি করে জবাব দেবে? ও শহুরে বাবু, এত অহংকার করো না, এদের প্রাণহীন ভেবো না, এদের অন্তর থেকে ডাকো, জবাব দেবে এরা। আমার একটা প্রশ্নের উত্তর ভালোবেসে দেবে? কোন প্রশ্ন? তোমার নামটা কি? এই মেয়ে তোমার নামটা তো বলে যাও। লুকোনো এই না, উড়ছে আজ জেদে।
জানো ভগবান যা কিছু তৈরি করেছে সে সবেরই প্রাণ আছে, সুখ দুঃখের অনুভব আছে। এই ভোলা ভালা জানোয়ার, এই সুন্দর গাছপালা, নদী, ঝর্ণা, পাহাড়, এত হাসির কি হলো? বিশ্বাস হচ্ছে না তো তোমার? কখনো এদের সঙ্গে কথা বলে দেখো, এরা জবাব দেবে। আরে সৌরবাবু, তুমি? আরে বাপরে বাপ, এক থাপ্পড়ে আমার কথা বুঝে গেছো? আরে আমি তো স্বর্গীয় দীনানাথ মাস্টার হয়ে গেছি। স্বর্গীয়? তুমি কালকেও এই কথাটাই বলেছিলে। আসলে এই দীনানাথ মাস্টার কে? সেটা তো আমিও জানি না। তবে তুমি একটা কথা বলো তো, তুমি আমার কথা তো তাড়াতাড়ি কি করে বুঝে ফেলেছো? তোমার কালকে থাপ্পড়ের জন্য। সেটা তো হতোই, এক থাপ্পড়েই কাজ হয়েছে। আরে রে রে, কোনো চেনা নেই জানা নেই আমার সঙ্গে কথা বলে যাচ্ছ? জানাশোনা তো কালকেই হয়ে গেছিল ওই বেচারা জানোয়ারের জন্য। কিন্তু মনে হচ্ছে তুমি এখনো আমার উপর রেগে আছো। রেগে তো আমি ছিলাম, পরে ভাবলাম শহুরে বাবু তো তোর মতো পশুদের ভালোবাসতে শুরু করেছে, তাহলে ঝগড়া শেষ করে দে, তাই করলাম। এবার আমি ভাবছি তোমাকে কি বলে ডাকবো। আমাকে সবাই রাজা বলে। আমি কি তোমার নাম জিজ্ঞেস করেছি? রাজা হোক বা গঙ্গুতেলি, আমার কি দরকার? তুমি বড় বকবক করো। তবে আমি ভাবছিলাম তোমাকে সাথী বলে ডাকবো। সাথী? সাথীর মানে বোঝো তো নাকি? না, বুঝিয়ে দাও না। ওহো, কি বোঝাবো তোমায়। সাথীর মানে হচ্ছে জন্ম জন্ম যে সঙ্গে থাকে, যার সঙ্গে থাকতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, আর যার গালে থাপ্পড় মারতে ইচ্ছে করে,
ওটা আমি রেগে মেরে দিয়েছিলাম। বন্ধুত্বে কেউ কখনো মারে? নাও, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শুনছি, ওদিকে পেটে ছুঁচোয় ডন মারছে। আচ্ছা যাচ্ছি, খুব জোর খিদে পেয়েছে। ওহো, আমারও বুদ্ধি গেছে, এক্ষুনি তোমায় সাথী বললাম আর একাই চলে যাচ্ছি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো? আমার সঙ্গে চলো, আমি পাহাড়ের ওই পেছনে থাকি। তাহলে ঘোড়ায় ওঠো, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেবো। না বাবা না, একটা জোয়ান ছেলে আর একটা জোয়ান মেয়ে একসাথে বসতে নেই। কেন? ওহো, এটা তুমি বুঝবে না। তাহলে বুঝিয়ে দাও না। বুঝিয়ে দেবো বাবা, আগে বাড়ি চলো। আরে সাথী, ভেতরে এসো। তুমি তুমি কি উড়ে এলে? তো কি, তুমি কি মনে করো তোমার ঘোড়াই উঠতে পারে? জানো না, জোয়ান মেয়েরা হাওয়ার মতন এদিক ওদিক উঠতে পারে, ঠিক প্রজাপতির মতন। ও, তাহলে এই কথাটা তোমার স্বর্গীয় দীননাথ মাস্টারমশাই বলেছিল। আরে তুমি কি করে জানলে? তবে এ কথা তো বাবা বলতো। তোমার বাবা আর মাস্টারমশাইয়ের কথা এই এলাকার সবাই জানে না? সে তো বটেই। আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো, বসো না সাথী। এই দেখো আমাদের বাগানের মিষ্টি মিষ্টি ফল, খাও না। এবার বলো, একটা জোয়ান ছেলে আর একটা জোয়ান মেয়ে একসাথে ঘোড়ায় কেন বসতে পারে না? বুদ্ধি কোথাকার। স্বর্গীয় দীননাথ মাস্টার বলতো, বিয়ের আগে ছেলে মেয়ে একসাথে থাকলে তাহলে কি হয়? বিদ্যুৎ চমকায়, তারপর মন আনচান করে, তারপর মন বাঁধন হারা হয়ে যায়, তারপর মন এমন একটা জায়গায় চলে যায় যে একা ফেরা যায় না। এরকম কেন হয় পল্লবী? নাও, এটাও আমায় বলতে হবে? ওহো, কিরকম নির্লজ্জ বেহায়া লোক তুমি। ওদের দুজনের মধ্যে এটা কিসের শব্দ? পেছনে যে পাহাড় আছে সেখানে বারুদ লাগিয়ে পাহাড় ভাঙে। প্রতিবারের শব্দে ভূমিকম্প হয় নাকি? আরে এটা তো কিছুই না, এক একবার রাত্রে যখন বড় পাথর ভাঙে তখন আমার এই পুরো ঘর কেঁপে ওঠে, আর আমি শুয়ে শুয়ে বাবার বিছানায় চলে যাই, আর বাবা আমার বিছানায়। এ হে হে হে, এত হাসবার কি আছে? আমি কি মিথ্যে বলছি নাকি? শুধু মিথ্যে নয়, ডাহা মিথ্যে। এটা সেরকমই হলো, মেঘ নেই অথচ বৃষ্টি হলো, গুলবাজ কোথাকার। কি, আমি গুলবাজ? ঠিক আছে একটু দাঁড়াও, সব বুঝতে পারবে। স্বর্গীয় দীননাথ মাস্টার বলতো, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। এবার বিশ্বাস হয়েছে আমার কথা? হ্যাঁ, খুব ভালোভাবে। তো এই কথাটাই তোমায় গরম গরম চা খাইয়ে দিই, না হলে বাবা এসেই বলবে অতিথিকে চা পাওয়াসনি। পল্লবী মা, নাও, বাবা এসে গেছে। অনেক লম্বা আয়ু তোমার বাবা। আরে কার সঙ্গে বকবক করছিস? নমস্কার। বেঁচে থাকো বাবা। হ্যাঁ রে, এ সেনা তো যাকে তুই কাল থাপ্পড় মেরেছিলি। চুপ করো না বাবা, বেচারাকে কেন মনে করাচ্ছ? ওর গাল ব্যথা করতে শুরু করবে। আর এর জন্যই তুই সারা রাত আমার ঘুম নষ্ট করে দিয়েছিলি? বাবা, এ সারা রাত তোমার কথাই বলছিল, আমি তো মুখ ঘুরিয়ে শুয়ে পড়েছি, আর এই ভাবছিলাম আমি তোমার আর পল্লবীর গল্প শুনছিলাম। এর মানে বাবা, তুমি আমাকে বোকা বানিয়েছো? না না, আমি না, উপরওয়ালা। বাবা, আরে আমার সোনা মেয়ে। আচ্ছা একটা কাজ, এই এটা শনিবার দিন পোস্ট অফিসে জমা দি। আরে আরে, এক মিনিট এক মিনিট এক মিনিট, আমায় দে, তুই ভুলে যাবি, আমি জমা দিয়ে। আমার কি তোমার মতন ভুলো মন নাকি? তবে খাবার সময় কোনো কাজ দিলে সে তো ভুল হবে, দাও টাকা। কিন্তু মনে করে মা, অবশ্যই জমা করে দিস। দিয়ে দেব। আরে বাবা, তুমি কিছু খাওয়া দাওয়া করেছো তো? না ধন্যবাদ, আমি আসছি। ঠিক আছে বাবা, তুমি যা ভালো বোঝো। ওকে, যাও এগিয়ে দাও। হ্যাঁ চলো। আচ্ছা চলি পল্লবী, আবার দেখা হবে। পল্লবী না সাথী, ভুলে গেলে? আরে বাবা মাফ করে দাও সাথী, আসি
চল চতক। রাজা, রাজা, মধু, হ্যালো রাজা। হাই মধু। What a pleasant surprise! আমি তো ভাবতেই পাইনি এরকম পাহাড়ি জঙ্গলে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। এটা আমাদের এলাকা রাজা, এখান থেকে যত দূর তুমি দেখতে পাবে ততটাই আমার বাবা শমশের সিং রানার জায়গা। কিন্তু এটা বলো, তুমি আমাদের এলাকায়? একটু ওদিকে তাকাও, এলাকাটা বদলে যাবে। এখান থেকে ওদিকে যত দূর তাকাবে ততটাই আমার বাবা সুরজ ভানসিং এর জমিদারি। তাহলে আমরা প্রতিবেশীও হয়ে গেলাম। এবার বলো তো প্রতিবেশী, এখানে একা একা কি করছিলে? একটা ছবি আঁকছিলাম। কার? যারই হোক, বলবো কেন? আমি নিজেই দেখে নেব। না রাজা, এখনো পুরো হয়নি। আরে একটু দেখি না। প্লিজ রাজা, প্লিজ করো না। আমি দেখেই ছাড়বো। দেখাও। প্লিজ রাজা, দেখতে দাও। প্লিজ করো না। আরে না রাজা। মধুমা, দানা সাহেব তোমাকে ঘরে যেতে বলেছে, তাড়াতাড়ি। যাচ্ছি রাজা, যখন ছবি আঁকা কমপ্লিট হবে দেখাবো। ওকে, বাই বাই। দেখে চলুন না কাকা। হ্যাঁ মা, আমি তো দেখতেই পাইনি যে তুফান মেলে আসছে। কি ব্যাপার মধু, তোকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? আবার কারোর সঙ্গে বাজি জিতে এলি? এরকমই মনে করো মা, তোমার মেয়ে আর কখনো হারবে না। আসলে মেয়েটা কার দেখতে হবে তো? শুনছো তুমি, মধু এখন না হারার প্রতিজ্ঞা করেছে। তোমাকে নিজের তো করতেই হবে। আঙ্কেল আপনি? দ্বিতীয়বার আমার এলাকায় পা রেখো না, হয়তো আমি তোমায় দ্বিতীয়বার ক্ষমা করতে পারবো না। আমার এলাকার মাটি শত্রুদের রক্ত বিপাশ। আঙ্কেল, আমার বাবা যদি আমার দেহ থেকে বেরোনো এক ফোঁটা রক্ত দেখে তাহলে রক্তের নদী বইয়ে দেবে আপনাদের এলাকায়। কিন্তু আপনার সঙ্গে আমার কি শত্রুতা? এর জবাব তোমার বাবা সুরজ ভান সিংই দেবে। যার শরীরে জমিদারির রক্ত থাকে সে শত্রুতা শত্রুর সঙ্গে করে, তার ছেলের সঙ্গে নয়। তুই আমার ছেলের দেহে ক্ষত চিহ্ন করে দিয়ে নিজের মৃত্যু ডেকে এনেছিস। সুরজ ভান, যদি আমি মূর্খ হতাম তবে তোমার ছেলের লাশের দুর্গন্ধ তোমার কাছে পৌঁছত না। রইল কথা আমাদের শত্রুতার, সেটাকে আজ আমি শেষ করে দিচ্ছি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। আহ!
আবেশ আপনি আমার চিন্তা করবেন না, আমি ঠিক আছি। সুরজভন, তুই যদি ঠাকুর হস্ত সামনে আয়, কিভাবে তোকে ছিন্ন ভিন্ন করে দিই। রানা, দেখবি তো দেখ, এতই যদি তোর শত্রুতা দেখাবার থাকে তাহলে সুরজভনও কখনো পেঁচু হবে না। নিজের নিজের হাতিয়ার নামান। আজ আপনি আমার ফয়সালা মেটাতে দিলেন না কমিশনার, না হলে কি আপনারা একে অন্যের প্রাণ নিয়ে নিতেন? এই তো, আপনারা কি মনে করেন এখানে কোনো আইন কানুন নেই? আমি এখনই আপনাদের গ্রেফতার করতে পারি জানেন। যাও সুরজভন, আজ আইন তোমার প্রাণ বাঁচিয়ে দিল। একটা কথা আমারও শুনে রাখো না, কখনো যদি তোমার জন্য আমার ছেলের রক্ত কি চোখের এক ফোঁটা জল পড়ে তাহলে তোমার বাড়ির দেওয়াল তোমার বংশের রক্তে রাঙিয়ে দেব। আরে সাথী, এসো এসো। আরে না না, তুমি এসো না, বৃষ্টি পড়ছে, তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। হায় ভগবান, তুমি তো ভিজেই গেছো, এখন আমাকে কি দেখছো? ছাতা খোলো আর ভেতরে এসো। দাও নাও। আরে আমি তো ভিজেই গেছি, তুমিও তো ভিজছো, এসো ছাতার তলায় এসো। কত বুঝিয়েছি, আমরা দুজন একে অপরের কাছাকাছি পারবো বেশি ভিজে যাবে। এটা আরে নীল কোনো ব্যাপার নয় সাথী, এই জন্যই তো চান করিনি, জিজ্ঞাসা করতেই তো ভুলে গেছি। এত বৃষ্টিতে তুমি এখানে এলে কেন? নাও পোস্ট অফিসে গিয়েছিলাম, কিন্তু তুমি ওখানে গেলে না কেন? আসিনি কেন? আরে হ্যাঁ সাথী, কি বলবো, আমি তো বেরিয়েছিলাম পোস্ট অফিস যাব বলে, কিন্তু অর্ধেক রাস্তা আমার মনে পড়লো যে আমি তো খাবার খাইনি। তখনই আমি ভাবলাম আমার এত খিদে পাচ্ছে কেন, সেই জন্যই আমি ফিরে এসেছি। কিন্তু তোমার কোন চিঠি পাঠানোর ছিল আমায় যে তুমি ওখানেও গেলে আবার এখানেও গেলে? সেদিনের কথাটা বাকি ছিল না? এবার বলো, দুটো জোয়ান হৃদয় ধাক্কা লাগলে কি হয়? বিদ্যুৎ চমকায়, মন আনচান করে, নাকি মনের কোনো লাগাম থাকে না? এরকম কেন হয় পল্লবী? ওহো বাবা, ওদের দুজনের মধ্যে বলো না পল্লবী, কি হয়ে যায়? কি হয়ে যায়? প্রেম হয়ে যায়। Thank you.
যার নাম এই বাড়িতে অশুভ মনে করা হয়
তুমি তারই ছবি বানাচ্ছ? আমার কাছে অন্যায় হতো, আমার কাছে ও পুজো আমার জীবন বাবা। তাহলে মনে করো আজ থেকে তোমার জীবন শেষ। আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি যদি এক পাও চলার চেষ্টা করো তাহলে এই বাড়ির দেয়ালে তোমায় আমি কেঁথে দেব। এই বাড়ির দেয়ালে কেঁথে তুমি আমার ভালোবাসা আনার কাছে ভালোবাসার মতো অমর করে দেবে বাবা, অমর করে দেবে। রাস্তা বার করুন, এতে আমাদের ছেলেমেয়ের জীবনের প্রশ্ন, আর ভাগ্য হয়তো এটাই চাইছে, তাই তো ওরা দুজন একে অপরের এত কাছে এসে গেছে। ওরা যদি এই শত্রুতার কথা জানতো তাহলে কখনো একে অপরের এত কাছে আসতো না। আপনি সুরেশবাবুর সঙ্গে কথা বলুন, আমার রানাজির সঙ্গে কথা বলা বেকার হবে, উনি তো 25 বছরের পুরনো ঘা খুঁড়তে থাকেন। আমি অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে, যদি আপনি চেষ্টা করেন তো সব কিছু ঠিক হতে পারে। আপনি রাস্তা বের করুন। অনুমতি নিয়ে তুমি আমার শত্রুর দরজায় পাঠা ঠুকতে গেছিলে? রানার মন মর্যাদা আর সম্মান ওর পায়ের কাছে রাখার এত কি দরকার পড়ে গেছিল তোমার ঠাকুরাইন, বলো। রানা সাহেব, সুরজ ভান সিং এর বাড়িতে এক ঠাকুরাইন নয়, এক মা তার মেয়ের চোখের জলে ভাসতে ভাসতে চলে গেছিল, সেই মেয়ের জন্য যাকে পাবার জন্য তুমি প্রত্যেকটা মন্দির মসজিদ গুরুদ্বারা আর সব গির্জায় গিয়ে প্রার্থনা করতে, সেই মেয়ের জন্য যার একটা ইশারায় পৃথিবীর সব খুশি ওকে দিয়ে দাও তুমি। আমার ভালোবাসাকে আমাকে কমজোরি করে তোলার চেষ্টা করো না ঠাকুরাইন, যাকে আমি পৃথিবীর সব খুশি দিয়েছি আমার এই জেদের কাছে একটা খুশি তাকে বলি দিতেই হবে। বোঝাও তোমার মেয়েকে, যদি আমার শত্রুর ছেলের নামের গন্ধ ও নিঃশ্বাসে আসে তবে সেটাই ওর শেষ নিঃশ্বাস হবে। দাদা, শুধু তোমার অনুমতির অপেক্ষায় আছি, আমি সুরজভানের বংশকে পুড়িয়ে ছাই করে দেব। পুড়িয়ে ছাই করে দিলে আমার প্রতিশোধ নেওয়া হবে না আবেশ, আমি তো এই বংশের ছাইকে হাওয়াতে উড়িয়ে দিতে চাইছি যাতে ওই ছাইয়ের গঙ্গা জল প্রাপ্তি না হয়। রানা, আমি নিজেই হেঁটে তোমার নিশানার সামনে এসেছি, কিন্তু পুরনো কথা ফয়সালা করবার জন্য নয়, বরং ভবিষ্যতের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে।
আমি খুব ভালোভাবে জানি রানা যে গত 25 বছর ধরে নিজের জখমকে তাজা করে রেখেছো, ভুলতে দাও না। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করাতে এসেছি যে এই জখম আমার দেওয়া নয়। তোমার রাগ আর ভুল বোঝাবুঝি আমাদের একে অপরকে শত্রু বানিয়ে দিয়েছে। মিথ্যা বলছো তুমি, ভুল বোঝাবুঝি নয়, তোমার বেইমানি আর চালবাজির জন্য, তোমার পায়ের তলায় মারানো মালার জন্য, আর আমার বোনকে লগ্ন ফস্টা করার জন্য, আর আমার চোখের সামনে আমার বোনের জ্বলন্ত চিতা, এগুলো সব ভুল বোঝাবুঝি নয়। আমি মানছি রানা, যদি আমিও এই ভুল বোঝাবুঝি শিকার হতাম তবে আমিও এই বলতাম, আমিও এসব করতাম যা তুমি করছো। কিন্তু সত্যি জানার পর বন্ধ করো তোমার মুখ, বারবার বললে মিথ্যা কখনো সত্যি হয়ে যায় না। আজ জিদ করলে দুই আর দুই পাঁচ হয়ে যাবে না। শত্রুতার গাছ আম হয় না, কাঁটাওয়ালা বাবলা গাছ হয়। ওর শিকড় কেটে দাও, উপড়ে ফেলে দাও। যদি তুমি মনে করো সুরজ ভান তোমার বোনকে লগ্ন ভস্তা করেছে, তো ওই সুরজ ভান আজ তোমার মেয়েকে চাইতে এসছে। তোমার মেয়ে আমাকে দাও। সুরজ ভান! রানা, যে মানুষ শত্রুর জীবন রক্ষা করে তার শত্রুতায় সুরজ ভান গর্ববোধ করে। যেমন তোমার বন্ধুত্ব ছিল, তুমি আমার প্রাণ বাঁচিয়ে মনুষ্যত্বের পরিচয় দিয়েছ। এখন শত্রুতা ভুলে নিজের মহানুভবতার প্রমাণ দিয়ে দাও। সুরজ ভান, আমরা দুজনেই হেরে গেলাম। ছেলেমেয়েরা আমাদের হাতের বন্দুক ছিনিয়ে নিয়েছে, আর মন্থকের আগো শত্রুতা করে অনেকদিন কাটিয়েছি, এবার চলো আমরা বন্ধুত্বে বাঁধি। তাহলে মেলাও হাত। সুরজ ভান, সুরজ ভান, 25 বছরের পুরনো কাহিনী আবার হবে না তো? এবার কিন্তু আমার মেয়ের প্রশ্ন। না বন্ধু, এটা ঠাকুর সুরজ ভানের কথা। কি চাইলে ভগবানের কাছে? পল্লবীর অনেক কিছু চাই না, ব্যাস সাথী দরকার ছিল সেটাই চাইলাম। তুমি কি চাইলে সাথী? আমি তো দুটো জিনিস চেয়েছি। দুটো? তাড়াতাড়ি বলো কি কি চেয়েছো। একটা তো চেয়েছি ও যেন আমার সাথী প্রার্থনা পূর্ণ করে, আর দ্বিতীয়টা? আমার সাথীর সঙ্গ দেবার শক্তি। সত্যি সাথী? যদি কোনো অঘটন? কিছু হবে না সাথী, ভগবানের সাক্ষী আছে আমাদের সম্বন্ধ সারা জীবনের। আমাদের রাস্তায় যদি কোনো বিপদ আসে তারা আমাদের ফয়সলায় বাধা পেয়ে ফিরে যেতে বাধ্য হবে, আর রাস্তার সামনে আসা সমস্ত বাধা আমাদের শপথের সঙ্গে সংঘর্ষে চুরমার হয়ে যাবে। আরে ভাই রানা, বিশ্বাসই হচ্ছে না 25 বছরে তুমি এত ভালো খেলোয়াড় হয়ে গেছো। কিসের খেলোয়াড় সুরজ ভান? আরে না, এবার তোমার পালা। তুমি তো আমার জন্য খেলার কিছুই রাখোনি বন্ধু। বাহ 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 ভাই, আমার মনে হচ্ছে 25 বছর ধরে তুমি এই নিশানাই লাগাচ্ছ। আরে ভাই, 25 বছর ধরে আমি দুটো নিশানাই লাগাচ্ছি, এক তো বিলিয়ার্ডের টেবিলে আর দ্বিতীয়টা তোমার বুকে। একটা নিশানা তো ঠিক জায়গাতেই লাগছিল আর দ্বিতীয়টা সব সময় বিঁধছিল।
কিন্তু তুমি তো খুব চালাক শিকারী, নিশানায় তো ঠিকই আসতে কিন্তু সবসময় চিতার মতো লাফ দিয়ে বেরিয়ে যেতে। আরে তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া শত্রুতাতেও তো মজা আসে না। আমাদের মধ্যে কেউ একজনও যদি নিশানায় লেগে যেতাম তাহলে 25 বছর শত্রুতার পর এই বন্ধুত্বের মজা কিভাবে পেতাম? ভাই এটা তো 100% সত্যি কথা বলেছো। আরে বাপরে, কি হয়েছে? আমার মেয়ে। কি হয়েছে মেয়ের? আরে ভাই আজ ওর জন্মদিন আর আমার নিমন্ত্রণ করার আছে। হ্যাঁ ভাই, আমাদের তো কেউ নিমন্ত্রণ টেমন্ত্রণ করে না। না, অদ্ভুত ব্যাপার, ঘরের লোককে কেউ নিমন্ত্রণ করে না। ঘরের লোককে তো হুকুম দিতে হয়। তুমি, বৌদি আর রাজা সব থেকে আগে আসবে। হাজির হয়ে যাব। চলো চলো চলো। সুরজ ভানজি, রানা সাহেব একসাথে, কামাল হয়ে গেল। তাকলে কি আয়েগি? আপনি ওটাও আবার এটাও, মানে দেখুন এখন ঠিক করে নাম বলুন, যদি ভেতরে গিয়ে ভুল বলি তাহলে মার পড়বে। কি নাম বলুন? পি কে পান্ডু। মনেতে হচ্ছে না, আবার হতেও পারে। কি বকবক করছো? আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কাদের যে রেখেছে যাবে? ওই সত্যি কার কার সাথে মেশে আমি দিদিকে বলবই, ছাড়বো না। আমি স্বপ্নেও ভাবতে পারি না আজ দিদিকে আমি বলবই। 11, 12, 13 যাবে বাবু, ও এসেছেন। কোন লো? ও এসেছে। কে এসেছে? নাম তো কিছু আছে, জিজ্ঞেস করে আয়। তিন দিন বার তো জিজ্ঞাসা করলাম, ও বললো দিদির সামনে বলতে লজ্জা করছে। আপনি কেন আজে বাজে লোকের সাথে মেশেন? আরে কে এসেছে তার নাম তো বল। কি করে বলি? কানে কানে বলি। কে? হ্যাঁ, আমি 2-3 বার জিজ্ঞাসা করলাম। কি বলছো? আমি আমি তো 2-3 বার জিজ্ঞাসা করলাম। ঠিক ঠিক বলো, আপনি তো সেরকম নাই, আবার হতেও পারে। কি ব্যাপার দিদি? কিছু না, কি শুনতে কি শুনেছে, আমি নিজেই যাচ্ছি। যাও বাবু, যাও দিদি। নমস্কার সুরজ ভানজি। পান্ডু সাহেব খুব খুশি দেখাচ্ছে, আসল ব্যাপারটা কি? পান্ডু সাহেব আপনি আপনার নাম কোন কালাকে বলবেন না, ওরা মানেটাই পাল্টে দেয়। তা তো বুঝলাম, বলোটা কি? ছাড়ুন ছাড়ুন, বসুন বসুন বসুন। বলুন বলুন, কেন এলেন বলুন। সুরজ ভানজি, কাল আমি পশ্চিমে সূর্য উঠতে দেখলাম, সারা রাত ঘুম হয়নি। আপনি আর রানা সাহেব এক জায়গায়, কি ব্যাপার? কালেক্টর সাহেব আপনি নয়, সবাই এই প্রশ্ন করছে, কিন্তু যা হওয়ার তা ভালোই হয়েছে, বহুদিনের ঝগড়া শেষ হলো। কিন্তু এটা হলো কি করে? আমাদের বাচ্চাদের জন্য। আমরা তো নিজেরা নিজেদের শেষ করবার লড়াই করছিলাম, আর আমাদের বাচ্চারা একসাথে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মাঝখানে অনেক কিছুই হলো, শেষ অবধি ওরাই জিতল, আর এই শত্রুতা বন্ধুত্বে পরিণত হলো। ওয়ান্ডারফুল, এত ভালো খবর জীবনে প্রথমবার শুনলাম। অভিনন্দন সুরজ বাবু, অভিনন্দন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বন্ধু। Thank you.
কি করে ভালোবাসে মন যে আমার, কি করে ভালোবাসে মন যে আমার, কি করে ভালোবাসে মন যে আমার, তোমাকেই চেয়ে যায় মন যে আমার, তোমাকেই চেয়ে যায় মন যে আমার। তোমার মনে আছে ওই দিনের পাওনাটা বাকি ছিল? না, ছিল আমার মাথার উপরে ধারটা আছে, চাও কি চাইছো? ও ড্যাডি, মানে
হা হা বল। ও ড্যাডি, বলছিলাম কি, বস হয়ে গেল বলা। বাবা ভালোবাসো তো বলার ক্ষমতা রাখো। তাহলে তুমি জানো? আরে আমি তোর বাবা, তোর চাল চলন দেখে আমি ভেবেই নিয়েছিলাম মামলা একটু গড়বড় আছে। ড্যাডি তোমার মতামত কি? দেখ তোর পছন্দ আমার পছন্দ, তাছাড়া পছন্দটা কিছু খারাপ নয়। আর আমিও ভেবেছি আমার বিবাহ বার্ষিকীর দিন তোমার আশীর্বাদের অ্যানাউন্সমেন্টটা করে দেব। কি ঠিক আছে? তো দু তিন দিনে দেরি হয়ে যাবে না তো? গিয়ার এই সাইকেলে গিয়ার তো হয় না, আপনি যত খুশি চালান জামাই বাবু। আচ্ছা ড্যাডি আমি আসছি, সন্ধ্যাবেলা প্রোগ্রাম ঠিক করব। ঠিক আছে সন্ধ্যাবেলাই বানাবো। কাকে মানাবেন? রানা সাহেবকে বলিস তার সঙ্গে দেখা করতে যাব। ও তো আমারই ছেলে। কে জেলে আমি দেখব। এই গেল, যা গিয়ে দাঁড়ির জিনিসপত্র নিয়ে আয়। গাড়ির জিনিস? গাড়ি তো গ্যারেজে, গাড়ির জিনিস নিয়ে কি করবেন আপনি? ওহো এদিকে আয়, তোর কান খুলে দিচ্ছি। ছি ছি জামাই বাবু ছি। আমি দাড়ির জিনিস বলছিলাম, গাড়ির নয়। দাড়ির জিনিস? আমি তো গাড়ির জিনিস শুনেছিলাম। ঠিক আছে আমি দাড়ির জিনিস আনছি। আপনি খুব ক্লান্ত, আপনি দুধ খেয়ে নিন। ওই গেল ইডিয়েট। এসে গেছো? না আসলে আমি কি মরে যেতাম? মরুক তোমার শত্রু, আমি যে আছি তোমার জন্য মরবো বলে। তুমি? আমি যে আছি তোমার জন্য মরবো বলে। চলে যাও এখান থেকে। চলে যাব কিন্তু খালি হাতে নয়, তোমাকে পাওয়ার পর।
আরে এখন কাজ জোগানো, ওকে এমন শিক্ষা দিয়েছি যে সারা জীবন ও কোনো মেয়ের মুখের দিকে তাকাবে না। আমি এই জন্য কাঁদছি যে তুমি ওই বেচারাকে এমন ভাবে মেরেছো, ঠিক করে চলতেও পারবে না। নিজেই তো বলছিল মারো, এখন বেচারা হয়ে গেল। সেটা তো আমি রাগে বলছিলাম। আমি তো তোমাকে একটা খবর শোনাতে এসেছিলাম। খুশির খবর? কি রকম খবর? বাবার সঙ্গে তোমার কথাটা বলে নিয়েছি। সত্যি সাথী? কি বললেন উনি? বলছিল তোমার পছন্দই আমার পছন্দ, তাছাড়া তোমার পছন্দ খারাপ নয়। তা তো ঠিকই, খুব বুদ্ধিমান তোমার বাবা। উনি তো পরশু আমাদের আশীর্বাদও ঠিক করে দিয়েছেন। আরে বাপরে, এত তাড়াতাড়ি? যাক ঠিক আছে, এবার তুমি দেখবে সাথী, আমি এত সেজে গুজে আসব যে যারা দেখবে তাকিয়েই থাকবে। নমস্কার নমস্কার, অভিনন্দন। আরে রামা সাহেব, কি খবর কি খবর? ভালো তো যাওয়া। নমস্কার বৌদি, নমস্কার। আরে মা, কত সুন্দর দেখাচ্ছে তোকে। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। সালা বাবু, মাইক নিয়ে এসো। হ্যাঁ পাইপ, বাড়িতে তো অনেক জল আছে। পাইপ নয়, মাইক্রোফোন। ফোন সবাই তো এসে গেছে, কাকে ফোন করবেন? ও ও, মাইক মাইক বলার জন্য। হ্যাঁ এই তো, হ্যালো। হ্যাঁ চলছে। বন্ধুগণ, আজ আমার নিজের স্ত্রীর সঙ্গে আমার বিয়ের 25 বছর পূর্ণ। এই খুশিতে আপনারা সকলে উপস্থিত হয়ে আমাদের খুশি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। আজ আমি বুঝতে পেরেছি নিজের স্ত্রীর সঙ্গে 25 বছর কাটাবার পর পুরস্কার হিসেবে কত অভিনন্দন পাওয়া যায়। একটা উপলক্ষ, দুটো কাজ। আজ আমাদের জীবনের খুশিতে আরো একটা খুশি শামিল হবে। আমার বলতে খুবই আনন্দ হচ্ছে যে আমার ছেলের আশীর্বাদের দিন ঘোষণা এখানেই হবে। আর এটা বলতে খুশি হচ্ছে যে আমাদের বংশের হবু পুত্রবধূ এখানেই উপস্থিত আছে। আর আমি এখনই ওর সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আমার হবু পুত্রবধূ হচ্ছে। এক মিনিট বাবা। মাইক্রোফোনটা দেবে? আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি কোনো অন্যায় করে ফেলি, কিন্তু আমি আপনাদের থেকে এবং আমার বাবার থেকে একটা অনুমতি চেয়ে নেব। আমার হবু সাথীর পরিচয় আমি নিজেই করাব। অনুমতি দিচ্ছ বাবা? হ্যাঁ হ্যাঁ অনুমতি দিচ্ছি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, প্রত্যেকটা মানুষ এমন একটা সাথী খোঁজে যে সুখ দুঃখের সমান অংশীদার হবে। আমি আমার জন্য এমন একজন সাথী পেয়েছি যে শুধু শুধুই রাজাকেই ভালোবাসে। আর সেই সাথী হচ্ছে এ। পল্লবী, কি হয়েছে বাবা? রাজা, এটা যদি তোমার তামাশা হয় তো এখানেই শেষ করো। অসময়ে তামাশার জন্য প্রচুর দাম দিতে হবে। বাবা, এটা আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
এটা তামাশা কি করে হয়? সিদ্ধান্ত আমি নিয়েছিলাম রাজা, আমার মত ছাড়া সেই সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না রাজা। এইসব অতিথিরা তোমার ছ্যাঁচড়ামি দেখার জন্য নয়, তারা ঠাকুর সুরজ ভান সিং এর ছেলে রাজা আর রানা সাহেবের মেয়ে মধুর আশীর্বাদে উপস্থিত থাকতে এসছে। ওই মধু যাকে তুমি ভালোবাসো। না বাবা, মধু আমার বন্ধু, প্রেমিকা নয়। আমি কখনো মধুকে ওই চোখে দেখিনি, আর না কখনো চেয়েছি। আমি চেয়েছি শুধু এই মেয়েকে, আর আমার বিয়ে হবে তো এই মেয়ের সঙ্গে। এর সঙ্গে আমি সারা জীবন সঙ্গ দেবার প্রতিজ্ঞা করেছি। আজ ফের এই ফ্যামিলির 25 বছরের পুরনো কাহিনীর পুনরাবৃত্তি ঘটালো। ফের কোনো ভদ্রলোকের অপমান করে তোমার অহংকারের পা দিয়ে মারিয়ে দেবার চেষ্টা করলে, আর দুবারই অপমান করলে আমায়। তুমি রানা সাহেব, আমার কথাটা শুনুন। বন্ধ করো তোমার কথা, তোমার কথার মূল্যই বাকি। যে আমার সাথে কথা বলার ক্ষমতা রাখে, আজ আমি বলবো তুমি শুনবে। এই চৌকাঠেই আজ থেকে 25 বছর আগে আমার বোন তার জীবনের গলা টিপে মেরেছিল, আর আজ আমার মেয়ের সঙ্গে এটাই হল। বারবার শুধু ভগবান ক্ষমা করতে পারে, মানুষ না। আর সেও এমন মানুষ, আমার মতো মানুষ, যাকে তুমি বার বার আঘাত করেছ। ঠাকুর জাতের নামে তুমি এক কলঙ্ক। তুমি ঠাকুরের সন্তান না, তুমি একজন বেজন্মা। ঠাকুর সাহেব, মুখ সামলে কথা বলুন। রাজা, আমি চুপ করে থাকবো না। এই অহংকারী ঠাকুরকে বুঝিয়ে দিতে চাই আমরাও চুরি পড়ে নেই, যে ধমকে ভয় পেয়ে যাব। উনি যখন পারবেন মনের ঝাল যেন মুঠিয়ে দিয়ে যায়। রাজা, বড়দের সামনে যা পারছিস তাই বলছিস? আমরা তোকে বুকে আগলে রেখেছিলাম, মাথার উপরে ওঠার অনুমতি দিইনি। অসভ্য, তুমি তো তোমার নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিলে, এবার কান খুলে আমার সিদ্ধান্ত শুনে নাও। এই ঘরে যদি কোনো বউ আসে তো সেটা রানা সাহেবের মেয়ে মধুই হবে। বাহ বাবা, আমি তোমাকে আদর্শ বলে মানতাম। ভালোবাসার জন্য তুমি দুনিয়ার কারো পরোয়া করনি, কিন্তু আজ বুঝতে পারছি তুমি কত স্বার্থপর। আর তুমি রানাকে ভয় পেয়ে নিজের ছেলের ভালোবাসা শত্রু হয়ে দাঁড়ালে। এখনো পর্যন্ত তুমি আমার হুকুম শুনেছ, এবার আমার সতর্ক বাণী শুনে নাও। ওই মেয়েটার ছায়া থেকে তুমি দূরে থাকবে। তোমার হুকুম আমি শুনেছি, কিন্তু আমার জীবন থেকে আমি সরে থাকতে পারবো না। সুরজ ভান, তোমার ছেলের সিদ্ধান্ত আমি শুনেছি, এবার আমার সিদ্ধান্ত তুমি শুনে নাও। ওর এই ছেলে মানুষের জন্য আমার মেয়ের যদি কিছু হয়, তবে আমি তোমার বংশের শেকড় উপড়ে ফেলে দেব। না রানা, বন্ধু, তুমি আর একবার ভুল বোঝার শিকার হচ্ছ। আমি তোমার সব ইচ্ছা পূরণ করবো মা, তুমি যা চাইবে তাই হবে। দরজা খোলো মধু। মধু, মধু, মধু মা আমার। মধু, এটা কি করলি মধু তুই? মধু, বন্ধ করো এই কান্নাকাটি, আমার মেয়ের কিচ্ছু হবে না।
এই সমস্ত মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। তাতে আমার প্রাণ যদি চলে যায়। বংশী কাকা, গাড়ি মার করো, জলদি করো। তাহলে তুমি তোমার চেয়ে উঁচু স্বপ্ন দেখছো কুবের সিং, নিজের মেয়েকে চার করে আমার ছেলের সামনে ফেলে দিয়েছ। যদি সম্পত্তির এতই দরকার ছিল তাহলে মেয়ের পায়ে ঘুঙুর বেঁধে দিতে। না ঠাকুর সাহেব, না, এত নিচু আমাকে করবেন না যাতে আমি সমাজে মুখ না দেখাতে পারি। বাবা, চোখ নিচু করে নয়, গর্ব করে মাথা উঁচু করে বলো, তোমার মেয়ে কোনো পাপ করেনি, প্রেম করেছি, যাকে দেবী দেবতারা তপস্যা বলে মনে করেছে। যদি প্রেম করা পাপ হয় তাহলে রাধাকৃষ্ণ পাপ করেছিল। ঠাকুর সাহেব, আপনি আমার বাবার সঙ্গে নয়, আমার সঙ্গে কথা বলুন। রাজার সঙ্গে আমি প্রেম করি। ছলনা করছিস তুই, তোর ক্ষমতা কি যে আমার ছেলের সঙ্গে তুই প্রেম করবি? একটা কথা মনে রাখবি তুই, আমি আমার বন্ধু রানা সাহেবকে কথা দিয়েছি, ওনার মেয়ে আমার ঘরে বউ হবে, আর আমি আমার কথা রাখবার জন্য সব কিছু করতে পারি, রক্তের নদী বইয়ে দিতে পারি। ভুলে যা রাজাকে, বার করে দেখো মন থেকে, যদি ওর আওয়াজ শুনতে পাস কান বন্ধ করে নিবি। ভুলে যা রাজাকে, রাজা শুধু মধুর, শুধুই মধুর। সত্যি তো এটাই ঠাকুর সাহেব, রাজা শুধু পল্লবীকে ভালোবাসে, মধুকে নয়। ও আমার হৃদয়ে ভগবানের মতন বিরাজমান। ঠাকুর সাহেব, মন্দির থেকে মূর্তি বের করা যায় না। হ্যাঁ, চুরি অবশ্যই করা যায়, যা আপনার বন্ধুর মেয়ে মধু করেছে। বলার তো ওকে গিয়ে বলুন যে রাজাকে ভুলে যাক, বের করে দিই ওকে মন থেকে। যদি রাজাকে কেউ ভুলে যায় সে মধু হবে, পল্লবী নয়। চলো বাবা। আমাদের ভালোবাসা শেষ করেছে যারা, তারা নিজেরাই শেষ হয়ে যাবে। সাথী, মন্দিরে বিয়ে করার পর আমাদের ভালোবাসাই পবিত্র হয়ে যাবে, পর্বত মাথা নিচু করতে বাধ্য হবে। না সাথী, সাথী, চলো সাথী, আমার সঙ্গে চলো। কোথায়? অগ্নিকুণ্ড তৈরি করে এসেছি, আমরা বিয়ে করব এক্ষুনি, এই মুহূর্তে। তোমার বাড়ির লোকেরা আমাকে আশীর্বাদ করতে আসবে? ওদের সবাইকে ছেড়ে এসেছি তোমার কাছে, ঐশ্বর্য আর সম্পদের সমস্ত দেয়াল ভেঙে এসেছি, যা আমাদের ভালোবাসার মাঝখানে এসেছে, ওদের সবাইকে ছেড়ে এসেছি, যারা ধন সম্পদের অহংকারে অহংকারী। চলো সাথী। সবকিছু ছেড়ে এখানে কি পাবে আশা করে এসেছ? আমার সাথীকে, আমার ভালোবাসাকে, আমার জীবনকে। সব জিনিসেরই দাম হয় সাথী, তুমি তো কাঙাল হয়ে এসেছো, এখন তুমি এখানে কিছুই পাবে না। যাও, ফিরে যাও বাবু। পল্লবী, তুমি জানো তুমি কি বলছো? তুমি তো ভালোবাসার পূজারী ছিলে, তোমার সম্পত্তির লোভ কবে থেকে এলো? আমার ভালোবাসা নিয়ে এরকম মজা করো না। মজা করার ব্যাপারটা তো শুধু বড় লোকদের মধ্যেই হয় বাবু, আমরা গরিবরা সত্যির সঙ্গে লড়াই করে মাথা কাটাই। আমাদের জীবনের সব থেকে বড় সত্যি হলো সম্পত্তি, যার স্বপ্ন সব গরিবরা দেখে, আমরাও দেখেছি, কিন্তু তুমি টুকরো টুকরো করে দিয়েছো। এবার তুমি আমায় কি দেবে? আমার সম্পত্তি দেখে আমায় ভালোবেসেছিলে, সম্পত্তির লোভ ছিল তোমার। তুমি কি ভেবেছো তোমার রূপ দেখে মোহে গেছে পল্লবী? রূপে কি আছে বাবু? পল্লবী চাই সোনা, রূপো, হীরে, মুক্ত, ঝি, চাকর, গাড়ি, বাংলো। বাজে কথা বলছো তুমি, নাটক করছো, আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছ। জুয়া খেলেছিলাম আমি, কিন্তু দান উল্টো হয়ে গেছে। আমি আমার জালে তোমায় এই কারণেই ফাঁসিয়েছিলাম, বড় বাড়িতে রাখতে পারো, সারা দুনিয়ার আরাম দিতে পারো, কিন্তু তুমি, তুমি তো এই সেই ঝুপড়ি থেকে আমায় বার করতে এসেছো। যাও বাবু, এখন আমার মনের দরজা বন্ধ হয়ে গেছে, টোকাতে নয়, সম্পত্তির আওয়াজেই খুলতে পারে। মিথ্যে বলছো তুমি, মেয়েরা অন্যের মনকে খেলনা ভাবতে পারে, কিন্তু নিজের মনকে নিয়ে খেলতে পারে না। আমার মাথা হাত দিয়ে বলো তো তুমি আমায় ভালোবাসো না?
পল্লবী কখনো তোমায় ভালোবাসেনি, শুধু তোমার সম্পত্তিকে ভালোবেসেছিল। পল্লবী, তুমি মহাপাপ করেছো, আমার হৃদয় ভাঙনি একটা ভালোবাসার মন্দির ভেঙেছ। ভগবান করে যেন তোমার মনে কখনো ভালোবাসা না জাগে। সাথী, ভগবান ক্ষমা করে দাও, আর আমি করতামই বা কি? আমার সাথীর জীবন আমার জীবনের থেকে অনেক বেশি দামি। আকাশের সীমা আছে জানো কি কোথায়, ধরতে চায় যে আশা নিয়ে আমার হৃদয়, একসাথে যে রইব চাই না আর কিছু, আর তো দূরে না থেকে কাছে এসো তুমি, মনে হয় তুমি আমি একই যেন।
বাঁচাও বাঁচাও কেউ দরজা খোলো বাবা দরজা খোলো বাবা বাঁচাও বাঁচাও বাবা দরজা খোলো বাবা পল্লবী 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 ছেড়ে দাও আমাকে আমার মেয়ে ভিতরে ছেড়ে দাও আমায় ছেড়ে দাও আমায় মরতে দেও ধরম যদি ঠাকুরের মুখে মুখে কথা বলে কি বলছো কি যদি মেয়েই না থাকে তবে আমি বেঁচে কি করবো বাবা দরজা খোলো বাঁচাও ছেড়ে দাও আমায় পল্লবী বাঁচাও বাবা পল্লবী পল্লবী আমার মা আরে কেউ বাঁচাও আমার মেয়েকে বাবা ঠাকুর সাহেব দয়া করুন আমার মেয়ে পড়ে যাবে দয়া করে বাঁচিয়ে দিন আমি তোকে বুঝিয়েছিলাম বোকা কিন্তু তুই আমার হুঁশিয়ারিকে ইয়ারকি মনে করে উড়িয়ে দিয়েছিস এবার তোর মেয়ের মৃত্যুই তোর বোকামির সাজা হোক না ঠাকুর সাহেব এত কঠোর হবেন না আমার জীবনে একটাই প্রদীপ জ্বলছে তাকে নিভিয়ে দেবেন না বোকায় আমার প্রাণ নিয়ে নিন তোর প্রাণ নিয়ে আমি কি করব অন্যায় তো তোর মেয়ে করেছে যে আমাদের ঠাকুর বংশের ঘুম কেড়ে নিয়েছে কিরকম ঠাকুর আপনি আমরা জানতাম ঠাকুর কখনো কোনো উপকার ভুলে না মনে করুন ঠাকুর সাহেব আজ যে মেয়ের জীবন আপনি নিতে চাইছেন একদিন ওই মেয়ে আপনার জীবন বাঁচিয়েছিল ঠাকুর সাহেব ঠাকুর সাহেব আমার মেয়ে আপনার জীবন দান করেছিল বাবা পল্লবী বাঁচাও বাবা ছেড়ে দাও আমি বলছি ছেড়ে দাও পল্লবী আজ তোকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে পুরনো ঋণ শোধ করলাম এই শোনো এই মেয়েটাকে এমন দূরে পাঠিয়ে দাও যেখানে আমার ছেলে কখনো পৌঁছতে না পারে বাবা আমার আপনাকে কিছু বলার আছে আর বলার বাকিটা কি রেখেছো তুমি যা কিছু তোমার বলার ছিল সেটা তো আত্মীয় স্বজনের সামনেই বলে দিয়েছো সেটা আমার বোকামি ছিল বাবা আমি ভাবতাম যে গরিবদের শুধু ঘরটাই ছোট হয় কিন্তু আজ বুঝতে পারছি তাদের মনটাও ছোট হয় আমার সঙ্গে প্রেম নয় ছলনা করা হয়েছিল কিন্তু কিন্তু এখন আমার চোখ খুলে গেছে না রাজা তোর চোখের পর্দা পড়ে গেছে এই জন্য তুই সত্যিটাকে দেখতে পাচ্ছিস না মামা বলো না আমাকে মামা একটা গরিব লোকের সঙ্গে সম্বন্ধ করে নিজেদের অপমান করো না যেমন তোমার বাবা তোমাদের সম্পর্ককে অপমান মনে করে ঠিক মনে করে আমার বাবা তোমার যদি পল্লবীর ব্যবহার আর চালবাজি সম্পর্কে জানা থাকতো এরকম বলতে পারতে না পল্লবী না বাজে মেয়ে না চালবাজ শুধু ওর একটাই দোষ গরিব হওয়া তোর সঙ্গে চালবাজি করার লোক অন্য কেউ ওই রানা সাহেব যে পল্লবীকে তোমায় টুকরো টুকরো করার কথা বলেছিল ওই বেচারি তো
তোমার জীবন বাঁচাবার জন্য ভালোবাসার বলি দিয়েছে, তোমার সামনে মিথ্যে নাটক করেছে যাতে তুমি ওকে ঘেন্না করো। কি বকবক করছো? এই মন গড়া কাহিনী কোথা থেকে এনেছো? ঠাকুর স্যার আপনার কাহিনীটাও বলুন যাতে রাজা বুঝতে পারে তোর নিজের বাবা মিথ্যে আভিজাতের জন্য নিজের ছেলেরও বলি দিতে পারে। ঠাকুর সাহেব পল্লবীর ঘরে আগুন লাগিয়েছে, ওকে বস্তি ছাড়তে বাধ্য করেছে। শালা বাবু। ঠাকুর সাহেব আমি কালা ঠিকই কিন্তু অন্ধ নয়, এই দেখুন এটা তো আপনারই কাপড় যেটা পল্লবীকে আগুন থেকে বাঁচানোর সময় পুড়ে গেছিল। আমি আর কি বলবো তোকে রাজা, এ তো পল্লবীর জীবনে দরদাম করে এসেছে, ওর জীবনের দাম হুজুল করে নিয়ে এসেছে, সেটাও নিজের লাগানো আগুন থেকে বাঁচিয়ে। রাজা প্রেমের পূজারী পল্লবীকে তুই আর কোনোদিন পাবি না, কোনোদিন পাবি না। বাবা এসব তুমি কিসের জন্য করেছো, কেন করেছো? আমি যে রানা সাহেবকে কথা দিয়েছিলাম ওই কথার দাম রাখবার জন্য, দুটো বংশের শত্রুতা সারা জীবনের মতো মিটমাট করার জন্য। তুমি এটা ভাবনি তোমার নিজের ছেলে পল্লবীর ভালোবাসা তারা কি করে বাঁচবে? কথা তো আমিও দিয়েছিলাম পল্লবীকে, আমার কথার দাম কি? তুমি কে যে আমার জীবনের ফয়সলা করবে? খুশি দিতে যখন পারবে না তখন খুশি কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই তোমার। কত অভাগা আমি যে আমার জীবনে তোমার মতো মানুষ আমার বাবা। রাজা ব্যাস বাবা ব্যাস, এখন আমি ছোট নেই। রাজা এ কি করছিস তুই? গাল দিও না মা, তোমার ছেলে এমন কোনো কাজ করবে না যাতে তোমার নজরে ছোট হয়ে যায়। তবে আমার শেষ ফয়সলা শুনে নাও, যে আমার ভালোবাসার মাঝখানে আসবে সে আমার সব থেকে বড় শত্রু হবে, আর সেই শত্রুতার ফয়সলা কোন একজনের মৃত্যুতেই হবে। রাজা আমার আশীর্বাদ সব সময় সঙ্গে থাকবে। বাবা তো তোকে ছেড়ে দিয়েছে কিন্তু রানা তোকে জ্যান্ত রাখবে না, এটা জেনে যে তুই তার মেয়ের জায়গায় অন্য কারো সিতে সিঁদুর দিবি আমি তোকে জ্যান্ত রাখবো না। Thank you.
বন্ধু রানা সাহেবকে কথা দিয়েছি, ওনার মেয়ে আমার ঘরে বউ হবে, আর আমি আমার কথা রাখবার জন্য সবকিছু করতে পারি, রক্তের নদী বইয়ে দিতে পারি। ছেড়ে দাও আমায়, কেন মরতে দিলে না আমায়? না সাথী, তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। আমি এখনো বলছি, ভুলে যাও পল্লবীকে, যাকে তুমি ভালোবেসেছিলে। এটা ভুলে যাবো? ভগবানের সামনে তোমায় আপন করার প্রতিজ্ঞা করেছিলাম। না পল্লবী, সবাই আমার শত্রু হয়ে গেল, আমি আমার প্রতিজ্ঞা পূরণ করবই। চলো দেখে নাও রানা, আমি ঠিক তোমার বাড়ির সামনে আমার ভালোবাসাকে সত্যি রূপ দিচ্ছি। রুখতে পারো তো রুখে নাও, আজ তুমি বুঝতে পারবে ভালোবাসার কাছে সব শক্তি কিভাবে হেরে যায়। সেটা রানার মতো বদমায় শত্রু যদি হয়, এটা ভালোবাসার চ্যালেঞ্জ রানা। রানা সাহেব, সুরজভানের ছেলে তো বাবার হুকুম মানতে অস্বীকার করেছে, এবার আপনাকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। ও সমস্ত এলাকায় ঘোষণা করেছে যে ও বিয়ে করবে শুধু পল্লবীকেই, আর সেটা আপনার বাড়ির সামনে। বলছিল যদি রানার হিম্মত থাকে তাহলে রুখে দেখাবে। রাজা, পণ্ডিত মশাই এসে গেছে। বিয়ের নিয়ম তাড়াতাড়ি শেষ করুন পণ্ডিত মশাই। কিন্তু তোমার বাবা রানা সাহেবকে যে কথা দিয়েছিলেন তার কি হবে? উনি তো একজন মানুষকে কথা দিয়েছিলেন পণ্ডিত মশাই, সেও রানার মতো মানুষকে, যে ভালোবাসার শত্রু। কিন্তু আমি ভগবানকে কথা দিয়েছি। আপনি যেতে চাইলে যেতে পারেন, মন্ত্র উচ্চারণ হবে না তো কি হবে? ভগবান মনের ভাবনা সব বুঝতে পারেন। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ম ধ্বজা মঙ্গলম we
অশুভ, তুই পুরুষ, তোকে কেউ আটকাতে পারবে না। সাবাস রাজা, সাবাস, সাবাস। রাজা, তোর বাবা তোর ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। শত্রুতা শেষে এটাই হবার ছিল, এই সংগ্রামের আগুন কারুর রক্তেতেই নেবে বাবা। কিন্তু মা, কিন্তু সেই রক্ত তো আমাদের শত্রু হওয়া উচিত ছিল। না বাবা, আর কারুর রক্ত যেন না ঝরে, ভালোবাসা তো ভগবানের আশীর্বাদ, যাকে পয়সা দিয়ে কেনা যায় না, কোনো ক্ষমতা কেড়ে নিতে পারে না, ভিক্ষে করেও পাওয়া যায় না। আমি তো সবকিছু হারিয়ে ফেললাম মা, আমার হাতেই আমার জীবন শেষ হয়ে গেল। ওদিকে দেখো বাবা, পল্লবীর মধ্যে তুমি তোমার মেয়েকে দেখতে পাবে। আঙ্কেল, বল মা বল, আমি সব সিদ্ধান্ত পাল্টে নেব, সব কথা ফিরিয়ে নেব, বল বল মা বল। না আঙ্কেল, কথা ফিরিয়ে নেবার জন্য নয়, পূরণ করার জন্য দিতে হয়। সব থেকে ভালো কাজ সেটাই যেটা রাজা পূরণ করেছে। পল্লবী স্মৃতিতে সিঁদুর দিয়ে মধু, আমাকে ক্ষমা করে দিও মধু। না বন্ধু, ক্ষমা তো আমার চাওয়া উচিত,
কারণ আমি তোমার আর পল্লবীর মাঝখানে এসে পড়েছিলাম।